নবানি রেস্টুরেন্টে ফেমাস ফিসকা বিরিয়ানি। একদম রেডি হয়ে গেছি, মা বাবার সাথে বেরোবো। এখন বাজে 1:52, যাওয়ার ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু এত বৃষ্টি হয়ে গেছে, মানে নবমীতে যে এত বৃষ্টি হবে, তো এটা নিউজে অবশ্যই বলেই দিয়েছিল, কিন্তু দুপুরবেলা টাইমে বৃষ্টি হবে এটা ভাবনার বাইরে। তো যাই হোক, বৃষ্টি হোক বা রোদ হোক বা জল হোক, আমরা তো ঠাকুর দেখতে যাবো। চলেছি পূর্বানি রেস্টুরেন্টে, যেখানে ফিসকা বিরিয়ানি একদম ফেমাস খাওয়া। তো যারা এখানে সিরিয়ালের শুটিং থেকে নিয়ে শুরু করে মুভি শুটিং হয়েছে এই পূর্বানি রেস্টুরেন্টে। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মোড়ে পূর্বানি রেস্টুরেন্ট, একদম অনলাইনে প্রথম আমাদের পূর্বানি রেস্টুরেন্ট দেখতে পাবে। আমাদের স্পেশাল ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, চাউমিন, ফ্রাইড রাইস সব রকম পাওয়া যায়। আপনারা এসে সবাই সেবন করুন। টেবিল আছে, আর এখানে কাপলদের জন্য আলাদা এখানে পর্দা দেওয়া, কাপলদের জন্য এখানে ছোট ছোট ঘর আছে। পূর্বানি রেস্টুরেন্টে ফেমাস ফিসকা বিরিয়ানি চলে এলো দুটো, আর দেখতেই পাচ্ছ যে সাইজটা কত বড়, একদম মোটামুটি একটা খেলেই পেট ভরে যাবে। আর আমি একটাই ফিসকা বিরিয়ানি খাবো, এখানে বাবা খাবে, খেতে পারবে কি না জানি না, খেতে পারবে কি বলছো? তো যারা যারা ফিসকা বিরিয়ানি, এত টেস্টি ফিসকা বিরিয়ানি দেখছো, তো তারা তারা পূর্বানি রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে এলো। কেমন লাগছে ফিসকা বিরিয়ানিটা তোমাদের? ভালো লাগছে? টেস্টি হয়েছে? জানতে পারলে যে এখানে তোমাদের কিরকম তোমরা সুযোগ সুবিধা পাবে, আর কিরকম কিরকম এখানে খাওয়ার পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, আর অনলাইন আর এখানে অফলাইন দুটাই মানে এখানে সুবিধা আছে। তো যারা অনলাইনে ঘরে বসে খেতে চাও, তো সুইগি জোম্যাটো অ্যাপসে তোমরা পেয়ে যাবে পূর্বানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার, অনলাইনে অর্ডার করলে। আর এখানে এসেও তোমরা শপিং করতে করতে ঠাকুর দেখতে দেখতে তোমরা এসে এখানে খেয়ে যেতে পারো। এখানে প্রাইভেসি যেটা তোমাদের দেখালাম যে প্রাইভেট রুম আছে, আলাদা যারা ডাবল স্টার রয়েছে তো তারা প্রাইভেট রুমে আলাদা গল্প করার জন্য পেয়ে যাবে। আর যারা ফ্যামিলি আছে তো তারাও ওখানে আলাদা ব্যাপার আছে, মানে আলাদা করা আছে ফ্যামিলি। তো পুরো ফ্যামিলি আর ফ্রেন্ডস আর ডাবল এখানে তুমি ভালো মতো করে খেতে পারবে, তো অবশ্যই এসো একবার। তো ফটোটা দেখে বুঝতেই পারছো যে এখানে মানে সিরিয়াল আর মুভির এখানে শুটিং হয়েছে, তো সেই কারণে ফটোটা তুলে নিয়ে এখানে করা হয়েছে। আর এটা রেস্টুরেন্টের পুরো ভেতরটা, আর এখানে পুরোনো সিরিয়াল আর মুভি শুটিং হয়ে থাকে। এখানে প্রাইভেট রুম আছে, এখানে প্রাইভেট রুমে বসে তোমরা খেতে পারো। তো অ্যাটলিস্ট খাওয়ার পর চলে এলো একদম 1 কাপ কফি মা বাবাদের জন্য। তো চলো খেয়ে না তাড়াতাড়ি করে, দেন হপিং করতে যেতে হবে। চলেও এলো আর চলেও যাচ্ছে, আর আজকে নবমী, কালকে দশমী, ব্যাস শেষ দুর্গা পুজো। তো খুবই খুবই কষ্ট লাগছে, খুবই মানে যেটা আনন্দ ছিল দুর্গা পুজো, কিন্তু বাঙালি সেরা পুজো, আর সেটা শেষ হয়ে যাচ্ছে, খুবই দুঃখ লাগছে। এখানে বাবা আর মা, বাবা বিরিয়ানি ফ্রাইড রাইস হাতে ব্যাকেটটা নিয়ে ফটো তুলছে। বাহ, খুব সুন্দর করেছে। কসবা সিঙ্গি পার্কে, আর এখানে প্যান্ডেলটা দেখছি প্রচণ্ড পরিমাণে লাইটিং করে, সিঙ্গি পার্ক বলো, একডালিয়া বলো, সব জায়গায় লাইটিং, কসবা মানে লাইটিং হচ্ছে। কসবা সিঙ্গি পার্কের লাইটিং দেখো জাস্ট, আর মানুষজনের ভিড় দেখো। ঠিক উল্টো দিকে প্যান্ডেলটা হয়েছে,
চলে এলাম একটা প্যান্ডেলে কসবাতে, খুব সুন্দর করেছে, ফুলও দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে, ফুলও আর বেদ ঠাকুর দেখা হলো, সাতখানা ঠাকুর দেখা হয়ে গেলো। কসবার মধ্যে আশেপাশে এত বড় বড় প্যান্ডেল যে সাতখানা আমাদের ঠাকুর দেখা হয়ে গেলো, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল সব বড় সব। যারা যারা কসবা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যম দিয়ে দেখো। চলে এলাম ত্রিধারা প্যান্ডেলে, কতটা পরিমাণে বড় বড় প্যান্ডেলগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এখন বাজে 10:35, সেই 1:30 সময় বেরিয়েছিলাম, খুব টায়ার্ড লাগছে, অনেক ঠাকুর দেখা হলো ভালো কসবার দিকে। যদি ভিডিওটা দেখে থাকো তো লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও।